দ্বিতীয়ত আমাদের স্কুলে সরস্বতী পুজোর যে কটা থালা বাসন এগুলো আগে সেগুলো সেখানে নেই, সেগুলো ভাঙচুর করা হয়েছে। তারপরে স্টাফ রুমের দিকে কাগজপত্র ওর পাওয়ার করে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরা এখানে দেখতে, ওখানে একটা তিনটে ইঞ্জিন তিন চারটে ক্যামেরা ছিল, সেটাও ভাঙচুর করে দেওয়া হয়েছে। আরো ইত্যাদি জিনিসগুলো নিয়ে করার জন্য আজ পদবরোধ কতক্ষণ চলছে? পদবরোধ আমাদের তো 11:30 থেকে আরম্ভ হয়েছে। কতক্ষণ চলবে বলে মনে হয় তোমাদের? ঠিক এটা বলতে পারছি না যে কতক্ষণ চলতে পারবে। কি চাইছো? চাইছি যে সবসময় যে এইরকম স্কুলের প্রতি এইরকম অবিচারটা হচ্ছে সেটা যাতে রোধ করা হচ্ছে। আমার নাম কেয়া সামন্ত। আমরা 24 তারিখ 24 অক্টোবর আমরা থানাকে জিডি করেছিলাম এবং তারপরে কোনো স্টেপ নেওয়া হয়নি। আরেকটা তো জানেনি, গত 4 তারিখ রাত্রিবেলায় সমস্ত আলমারি লকার ভেঙে যেটুকু ক্যাশ ছিল নিয়ে গেছে, প্রচুর জিনিসপত্র গেছে, নথিপত্র গেছে এবং সিসিটিভির যে হার্ড ডিস্ক সেটা শুধু চুরি হয়ে গেছে। আমরা থানার কাছে কালকে FIR করেছি, ওসি নিজে আসেননি এবং ওসি দেখাও করেনি। অতএব আমরা প্রশাসনিক হস্তক্ষেপ চাইছি, যেখানে শিক্ষামন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতটাই শিক্ষা সম্পর্কে আমাদের অনেকটা দূর, মানে বিরাট বিরাট চেঞ্জেস হচ্ছে এই কবছরে, অনেক পরিবর্তন হচ্ছে, সেখানে আমাদের এই প্রশাসনের এইরকম উদাসীনতাটা আমাদেরকে সাংঘাতিকভাবে আমাদের এবং আমাদের ছাত্রীদের ভীষণভাবে আঘাত করেছে। সেই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে পথ অবরোধে বসে। ম্যাডাম, এই অবস্থান কতক্ষণ চলবে আপনাদের? থানা থেকে যারা রিপ্রেজেন্টেটিভ এসছেন ওনাদের সাথে কথা বলেছি এবং ওসি সাহেব আমাদের সামনে কনফার্ম করেছেন আগামীকাল উনি আমাদের সমস্ত টিচারদের সাথে উনি ওনার অফিসে বসবেন। উনি বলেছেন যে এই সমস্যাটার আমরা সমাধান করব, পুলিশ আমাদেরকে জানিয়েছে এবং আমি সমস্ত জনগণ যারা আজকে আমাদের সঙ্গে আছেন এবং যাদের সত্যি খুব অসুবিধে হয়েছে আমাদের এই অবরোধের জন্য, আমি অবশ্যই তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। তারা আমাদের সাথে সহযোগিতা করেছেন, এটা আমাদের ভীষণ ভালো লেগেছে এবং আপনারাও এসছেন। আশা করি আগামীকাল আমরা ওসি সাহেবের সঙ্গে বসে কোনো না কোনো সমস্যার সমাধান বেরোবে এবং যারা এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষতি করতে চাইছে, এত বড় চুরি করছে, সেই টিমটা অবশ্যই ধরবে। আমরা এখন অবশ্যই বিক্ষোভ তুলে নেবো, কারণ আমরা যেটা চেয়েছিলাম ওসি সাহেবের সহযোগিতা চেয়েছিলাম, আমরা সেটা পেয়েছি, অবশ্যই আমরা বিক্ষোভ তুলে নেবো। ধন্যবাদ ম্যাডাম। আমি এসপি সাহেবের কথা বলবো, কেন থানার ওসিকে বলে আমার খুবই লাভ হবে না। ধন্যবাদ।